الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. السلام عليكم ورحمة الله وبركاته. আমার নাম মোহাম্মদ আব্দুস সামাদ। আমি বাহাদুর শহর নবী সদস্যের কোহর পাশে প্রায় 24 বছর যাবৎ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে আসিতেছি। পর্যায়ক্রমে এখানে আমরা 5 জন হুজুর আছে। এখানে পাল্লাক্রমে করা হয় প্রতিদিন, দিনে 2.5 ঘন্টা, রাত্রে 2.5 ঘন্টা, মোট 5 ঘন্টা। এইভাবে নামাজের ওয়াক্ত ছাড়া, নামাজের সময়সূচি ছাড়া সবসময় কোরআন তেলাওয়াত করা করে আসিতেছে বা আশা হচ্ছে। মরহুম নবাব নবরুল সৌদি সাহেব উনি ব্রিটিশ পার্লামেন্টের মুসলমানের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন। উনি জীবদ্দশায় এই মসজিদ তৈরি করছেন। তৈরি করার পরে এখানে এই রুম তৈরি করছে। এখানে নিজে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছেন এবং তৎকালীন বড় বড় উলামা ইকরাম, জবরদস্ত আলেম, মুফাসসির, হাদিস বিশারদ, ফিকহ বিশারদ, এই সমস্ত আলেম আসে ওখানে ভারতবর্ষ তনের বিভিন্ন জায়গায় তাদের বড় বড় আলেমরা আনছেন। আলেমরা এসে এখানে তাদের দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াত করাইছেন এবং উনি বসে বসে শুনছেন, আবার উনি তেলাওয়াত করছেন, ওনারা শুনছেন। এইভাবে 2 বছর এখানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে। তারপরে উনি বলছেন যে আমি যেখানে মারা যাই কেন আমার লাশ এই ঘরে ভিতরে দাফন করবেন এবং অদ্যবধ হইতেই কোরআন শরীফ তেলাওয়াত করতে যাবে, তেলাওয়াত করা হবে, কোনো বিলম্ব বিরতহীন এইভাবে তেলাওয়াত করে আসবে। যদি আমি খরচ, আমার পরিবার খরচ না বহন করতে পারে তাহলে সরকার এই খরচ বহন করবে। এই সমস্ত জায়গা জমি সব অক্ষ স্টেট করছে, অক্ষ করে দিছে, অক্ষিয়াওলা। তৎকালীন হইতেই আমরা এই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে আসিতেছি। এইভাবে যুগ যুগান্তর যেতে বলে 196 বছর যাবে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করতে, 196 বছর যাবে। আর উনি 1929 সালে 1863 তার জন্ম, 1863 তার জন্ম এবং 1929 সালে তার মৃত্যু। উনি শিক্ষা অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন এবং ধনবাড়ি বড় যে শিক্ষাগুলো দেখতেছে আমরা, কলেজ, স্কুল, হাই স্কুল, এবং উনি অনেক দান খরচ করছেন, রাস্তাঘাট, স্কুলের মাঠ, তারপরে ঈদগাহ, বিরাট পাশে ঈদগাহ মাঠ উনি দান করছেন। ওনার জমিনের উপর দিয়ে আমরা ধনবাড়ি চলাফেরা করতেছে, হাট বাজার যায়, আমরা চলাফেরা করি, শুধু ওনার জমির উপর দিয়ে আমরা যাই, যাতায়াত করি। উনি বিশেষ দানশীল ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী ছিলেন। যখন এই দেশে সে বিশ্ববিদ্যালয় ছিলেন না, উনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে বললেন যে আমার পূর্ববঙ্গ ব্রিটিশ এই শিক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয় দিতে হবে, কারণ আমাদের গরিব এলাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে পারবে না কলিকাতা আসিয়া। তখন রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলছিলেন না পূর্ববঙ্গে কে পড়বে, বিশ্ববিদ্যালয় কে পড়বে, ওখানে তো জেলে কুমার তাঁতি চাষি এরাই গরিব দরিদ্র লোক, তাদের ছেলেরা তো বিশ্ববিদ্যালয় পড়তে পারবে না, তাহলে তো বিশ্ববিদ্যালয় দেওয়ার কারণ কী, দেওয়া হবে না। লিখিতভাবে পরপর দুইটা বা কয়েকটা লিখে দিয়েছিল যে না বিশ্ববিদ্যালয় জানতে হলো। তখন বাহাদুর শরীফ বলছিলেন না আমার পূর্ববঙ্গে গরিব তাঁতি চাষি জেলে মজুর তারা গরিব, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা কলিকাতা এসে এই ব্যবহার করতে পারবে না, কাজে আমার পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয় দিতে হবে। তখন ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী বলছিলেন, পার্লামেন্টের লোক বলছিলেন যে এত টাকা খেয়ে দেওয়া, এটা বিশ্ববিদ্যালয় করতে এই যা ফান্ডে টাকা দিতে হবে, জায়গা দিতে হবে, টাকা খরচ হবে, এত টাকা কে দেবে। তখন আমাদের ধনবাড়ি নবাব সাহেব বলছিলেন যে কত টাকা লাগে নেন,
এক কেলেন 35,000 টাকা দিলেন, তারপরে আবার আরো টাকা দিলেন, শেষ পর্যন্ত দৌলতিয়া ঘাট নগরবাড়ি ওরা ইজারা দিলেন, তারপরে আর ঢাকা অনেক জায়গা জমি ছিল সব বন্ধ রাখিয়া খেয়া উনি টাকা পয়সা দিছেন, জমি দিয়েছেন সলিমুল্লাহ সাহেব ওনার দোস্ত, উনি যত জমিন আছে 600 একর জমি উনি দিয়েছেন, আর যত টাকায় দম বাহাদুর সাহেব দিয়েছেন, এইভাবে সে বিশ্ববিদ্যালয় দাঁড় করছেন। এই তো পাশে ওনাদের পূর্বপুরুষরা তারা খুব ধার্মিক, তারা আসছিল ইরানের খোরাসান বরকর আব্দুল কাদির জেলেন রহমতুল্লাহ বংশধর, তারা বুজুর্গুলো বলে এখানে তাদের কবরগুলো পাশেই আছে, ওনারা দেশ এই দেশে মুসলমান বনার জন্য এই দেশে আসছিল, তারা বহু আগে আসছে ধর্ম প্রচার করার জন্য, তারাই এসে ধর্ম প্রচার করছে, ওনাদের পর্যায়ক্রমে আস্তে 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 বংশ বিস্তার করতে নববাদুর সাহেব নবলী সদস্য জন্মগ্রহণ করে। এই মসজিদে অনেক দূর দূরের লোক আসে, আসে তারা মানত মানত টাকা পয়সাও দেয়, কদমা দেয়, মাছ মরম হাঁস মুরগি দেয়, গরু ছাগল দেয়, এইগুলা যে কোনো সে তারা মানত করে, কারো ছেলে সন্তান পুত্র সন্তান হয় না, কোনো সন্তান হয় না, কারো ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, পরীক্ষা পাস করতে পারে না, এর মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জন মানত করে, তাদের যখন আল্লাহ তালা তার মানত পুরা করে ওনারা আসে এখানে দান দান ফেরত করে। এখন ওনার উত্তরসূরি এখন কেউ আছেন? হ্যাঁ, ওর উত্তরসূরির মধ্যে ওনার নব সাহেবের ছেলে ছিল হাসান সাহেব, ওনার মাত্র একটা কন্যা ছিলেন সৈয়দ আশিক আকবর, উনি 2022 সালে 25 এপ্রিল মারা গেছেন, ওনার দাফন এখানে করা হয়েছে, ওনারই সুযোগ্য দুইটা ছেলে এবং তিনটা মেয়ে আছে। ওনার ছোট ছেলে আফিফ আহমদ বিরেশ্বর আফিফ আহমদ সাহেব উনি এলাম মোকাবিলের দায়িত্ব দিয়েছেন, উনি দেখাশোনার দায়িত্ব। উনি কি প্রতি মাসে আসেন? হ্যাঁ, প্রতি মাসে আসে, যখন সময় পাবো তখন আসে। এই যে এই মাসে 2 বার আসলো, 25 এপ্রিল আলাবরে, 23 রমজান মাসে 23 তারিখে আসছে, আসে উনি মানুষজনকে দুঃখী বিকারী এবং কলম একের তার খাওয়ার ব্যবস্থা ছিল, তার খাওয়া দাওয়া শেষ করে হয়ে যায়। আবার 25 এপ্রিল আসলো, এসে হ্যাঁ মিলাদ শরীফ পড়লেন, দোয়া দরুদ পড়লেন এবং দান করে পড়লেন, এভাবে প্রতি মাসে আসে। এ হলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের জায়গা, এবং সেটা ধনবাড়ির টাঙ্গাইলে যারা এখানে আসতে চান এখনও সেই ইতিহাসের নিদর্শনগুলো রয়েছে। এখানে আমরা একটু জানার চেষ্টা করলাম, যেহেতু এখানে আমাদের নওয়াব আলী সাহেব যিনি ছিলেন ওনার কবরের পাশেই 24 ঘন্টাই কোরআন তেলাওয়াত করা হয়, এটা ওনার কথা ছিল যাতে এখানে সবসময় কোরআন তেলাওয়াত করা হয়, এবং সেই সাথে পাশে মসজিদ মাদ্রাসা না এতিমখানা মাদ্রাসা করে দেওয়া হয়েছে, সেখানেও দিন রাত সেখানে কোরআন তেলাওয়াত করা হয়, এবং সেখানে ইসলামিক যে স্টাডি সেগুলি রানিং রাখা হয়েছে, এবং সেখানে সবসময় পড়াশোনা চলে, সেখানে বেশ কিছু ছেলেও আছে আমি দেখলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক, আমাদের ধনবাড়ির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্যে আমি আপনাদের পাশে আছি, অবশ্য আপনারাও আমার পাশে থাকবেন। তো আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।